18 বছরের উপরে শিক্ষার্থীদের টিকা নেয়া শেষ হলে প্রতিষ্ঠান খুলবে। সেক্ষেত্রে 2021 সালের প্রায় 41 লাখ শিক্ষার্থীর এসএসসি আর এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। তবে পরীক্ষা হলেও 60 ও 84 কার্যদিবসের সংক্ষিপ্ত সিলেবাসে অ্যাসাইনমেন্ট চলমান থাকবে। মাউসি বলছে এর ফলে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষণফল মূল্যায়নের সুযোগ পাবেন একজন শিক্ষক। 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা না নেওয়া গেলে অ্যাসাইনমেন্টই হবে শিক্ষণফল মূল্যায়নের হাতিয়ার। আর তাই অ্যাসাইনমেন্ট বোঝানোর জন্য নির্দেশনামূলক ভিডিও তৈরি করছে মাউসি। দুই একদিনের মধ্যেই তা সংসদ টিভিতে প্রচার করা হবে। চার ধাপে শিক্ষার্থীদের নম্বর দেওয়ার জন্য রুবিক্স বা মূল্যায়ন নির্দেশিকা তৈরি করা হয়েছে। আর অ্যাসাইনমেন্টও হবে অনেকটা ওপেন বুক পরীক্ষার মতো। এক্ষেত্রে উত্তর লিখতে শিক্ষার্থীকে পড়তেই হবে। 2021 সালের প্রায় 41 লাখ শিক্ষার্থী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশ নেবে এই টিকা কার্যক্রমের ধারাবাহিকতায়। কিন্তু এসএসসি পরীক্ষার্থীদের বয়স তো 18 বছরের ওপরে হয় না সাধারণত, তাহলে তারা টিকা কার্যক্রমের আওতায় কি করে আসবে এবং এসএসসি পরীক্ষার এই সিদ্ধান্ত কি করে ফলপ্রসূ হবে, এটাও একটু প্রশ্ন থেকে যায়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু একটা প্রেস কনফারেন্সে বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন, যদি আমরা পরীক্ষাটা নিতে না পারি, এটা অনেক কারণেই হয়তো নিতে পারবো না, বা টিকা বা সংক্রমণ ইত্যাদি বিবেচনায় যদি নিতে না পারি একটা বিকল্প তিনি কিন্তু বলেছেন। তিনি বলেছেন যদি পরীক্ষা নিতে না পারি তাহলে আমরা সাবজেক্ট ম্যাপিং এর সঙ্গে অ্যাসাইনমেন্টের নম্বরটি যুক্ত করে তাদেরকে গ্রেডিং করবো। এটা আমাদের একটা বিকল্প পদ্ধতি আছে। জি, এসএসসি এইচএসসি থেকে শুরু করে স্কুল মানে সম্পূর্ণভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে ফেলার কথা যেহেতু হচ্ছে, ইতিমধ্যেই আগস্ট মাস চলছে, তো প্রস্তুতির জন্য কতখানি সময় আর এই পরিকল্পনা আসলে কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে সে ব্যাপারেও যদি আপনার কোনো মতামত থাকে জেনে নিতে চাই। আপনি জানেন যে আমাদের তো প্রস্তুতি চলছে, ইতিমধ্যে 21 সালের পরীক্ষার্থীদের জন্য আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। এই অ্যাসাইনমেন্টের দুটো কাজ, একটি হচ্ছে আমাদের পরীক্ষার্থীদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করা, সেই কাজটি কিন্তু শুরু হয়ে গেছে এবং ব্যাপকভাবে শুরু হয়েছে। আর একই সঙ্গে আমরা এই অ্যাসাইনমেন্টের আরেকটা কাজ আছে, সেটা আপনি জানেন যে যদি পরীক্ষাটি নিতে না পারি আমরা তাহলে এই অ্যাসাইনমেন্টের যে নম্বরটি পাবেন আমাদের পরীক্ষার্থীরা সেটি তার গ্রেডিং এর নম্বরের সঙ্গে যুক্ত হবে। ফলে আমাদের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি, আমাদের প্রশ্ন করা ইত্যাদি যা যা দরকার পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি আছে, এবং পরীক্ষা যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব সেই প্রস্তুতি আমাদের প্রায় 100% আছে। এদিকে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রক্রিয়াটি শুরু হয় তাহলে প্রস্তুতিটা কি হবে আসলে, মানে স্কুল পর্যায়ের সবাইকেও কি টিকা দেওয়ার পরিকল্পনা করা হবে? সরকারের তো আছে, আপনি জানেন যে সরকারের তো ব্যাপক টিকা দেওয়ার পরিকল্পনা আছে, এটা সহজলভ্যতা সাপেক্ষে আমরা নিশ্চয়ই সরকার সবাইকে টিকা দেবে। তবে আমরা বলেছি যে স্কুলের যে আমাদের প্রস্তুতি সেই প্রস্তুতি যাবতীয় প্রস্তুতি আমাদের সম্পূর্ণ, আমাদের শিক্ষকদেরকে এডুকেট করা যে তারা কি করবেন এবং প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা সেটাও জোগাড় করা হয়ে গেছে। পরিস্থিতি একটু অনুকূলে আসলেই আমরা সেই প্রস্তুতি নিয়ে স্কুলগুলো খুলতে পারব। এই ধরনের সকল আপডেট মেসেজ পেতে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে সকল ধরনের আপডেট এডুকেশনমূলক তথ্যগুলো সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।